হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আমরা আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আগামীতে কেমন থাকবে আবহাওয়াবার্তা। তো আজকে 26 তারিখ কেমন থাকবে আবহাওয়াবার্তা এবং আগামী 27 জানুয়ারি কেমন থাকবে আবহাওয়াবার্তা। প্রিয় দর্শক, অলরেডি আমরা মডেলের অপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। তো দেশের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তা আমরা আপনাদেরকে জানাবো, এবং দু বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বয়ে যাবো তা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের এই ভিডিওটা 5 টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং আপনার গ্রামের কোন কোন অঞ্চলে বৃষ্টি রয়েছে তা আপনি এই মুহূর্তে জানতে পারবেন। প্রিয় দর্শক, অলরেডি আমরা মডেলের অপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। বিশেষ করে কুয়াশা কিন্তু অলরেডি শুরু হতে যাচ্ছে আস্তে আস্তে রাতের মধ্যে। বিশেষ করে রংপুর সাইডে কিন্তু অলরেডি কুয়াশাচ্ছন্ন হয়ে যেতে পারে রাতের মধ্যে। তো বেশি সাবধানতা অবলম্বন করবেন, এবং রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা তৈরি হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে দোয়াশা দোয়াশা পরিবেশটা কিন্তু অলরেডি রয়েছে, এবং দক্ষিণাঞ্চলে কিছুটা কিন্তু বাতাস রয়েছে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে লাইভ ট্রেকিংয়ে দেখিয়ে দেবো দু বাংলার কোথাও বজ্র বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা বজ্র বৃষ্টির মোড়ে চলে যাব। তো দেখি আমরা রাতের মধ্যে কোথাও ঝড় বৃষ্টি আছে কিনা। তো আমরা ট্রেকিং করলে দেখতে পাচ্ছি রাত 12 AM এই সময় যদি আমরা ট্রেকিং করি তাহলে ঝড় বৃষ্টির আপডেটটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ ঝড় বৃষ্টি কিন্তু নেই। তো আমরা বুধবার 27 তারিখ যদি চলে যাই তো দেখি কী অবস্থা। তো আমরা বুধবার 27 তারিখ চলে গেলাম। তো বুধবার 27 তারিখ চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কাটা কিন্তু কোথাও কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এই যে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু কোথাও কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো দু বাংলার সাগর কেমন থাকবে তা আমরা অলরেডি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে। তো আমরা দু বাংলার সাগরে কী অবস্থা, কোথাও লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা তা একবার আমরা দেখে নিব। তো আমরা ট্রেকিং করি সাগরে কী অবস্থা। বুধবার 27 তারিখ যদি আমাদের ট্রেকিং করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সাগরে তেমন দুর্যোগ বা ভয়াবহ ঘূর্ণিঝড় বা লঘুচাপ বৃষ্টি কোথাও কিন্তু তেমন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু চাষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দক্ষিণাঞ্চলে কিছুটা কিন্তু বাতাস থাকবে, বিশেষ করে অলরেডি তো আমরা যদি সরমপুর কাছটি গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আরও একদিন সহজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা সরমপুর কাছটি চলে যাবো। এরপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেশের দক্ষিণাঞ্চল অলরেডি তুমুল আকার কিছুটা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, এছাড়া মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এসব অঞ্চলে কিন্তু অলরেডি আগামী কয়েকদিন তেমন বাতাস ছিল না, কিন্তু এখন থেকে কিন্তু বাতাস কিন্তু থাকবে। আমরা 28 তারিখ যদি যাই 28 তারিখ বাতাস রয়ে যাবে, সেটা 29-30 তারিখ একটু একটু বাতাস কমতে থাকবে। প্রিয় দর্শক, তো অলরেডি 27 তারিখ কিন্তু বাতাস কিন্তু বয়ে যাবে দেশের দক্ষিণাঞ্চলে। তাপমাত্রা যদি চলে যায় তাহলে এক্সট্রিম ওয়ার্নিং, কোথাও কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা নেই। আর শীতের আবাস কিন্তু আবার কিন্তু আস্তে 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 রংপুর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, পাটনা, পূর্ণিয়া এসব অঞ্চল দিয়ে কিন্তু ঠান্ডা কিন্তু আবার কিন্তু আসবে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা 28 তারিখ যদি আমরা দিয়ে দিই তাহলে দেশের মধ্যে আবারও কিন্তু শীত অনুভব হবে। এই যে রাজশাহী, ঢাকা আর রংপুর বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রাম এসব অঞ্চলে কিন্তু ঠান্ডার আবাস কিন্তু থাকবে অলরেডি। শীত অবশ্যই কিন্তু ঠান্ডা আবার কিন্তু ঠান্ডা আসতেছে দেশের মধ্যে। আমরা 29 তারিখ দিয়ে দিলে 29 তারিখও দেখা যাচ্ছে ঠান্ডা, এছাড়া 30 তারিখও কিন্তু দেখা যাচ্ছে ঠান্ডার আবাসটা কিন্তু অলরেডি শুরু হতে আছে, আবার কিন্তু দেশে দিয়ে কিন্তু ঠান্ডা কিন্তু আসতেছে মারাত্মক ঠান্ডা। প্রিয় দর্শক, এই যে তুমুল আকারের ঠান্ডা কিন্তু আবার আসতেছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক ঠান্ডার আবাস কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি যদি আমরা দিয়ে দিই তাহলে বৃষ্টির সম্ভাবনা কোথাও ওয়ার্নিং, বৃষ্টির ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না দু বাংলার কোথাও। দেখতে পাচ্ছেন আপনারা কোথাও কিন্তু মারাত্মক বৃষ্টির রিপোর্টটা কিন্তু নেই বললে চলে। তাপমাত্রা আগামীতে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বয়ে যাবে তা একবার আমরা আপনাদেরকে দেখাবো। দেশের কোন কোন অঞ্চলে কেমন তাপমাত্রা থাকবে তা আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো আমরা দেখি রাতের তাপমাত্রাটা কত ডিগ্রিতে থাকতে পারে। তো আমরা ঠিক রাত 12টায় এই সময় যদি চলে যাই তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা ঠিক একই অবস্থায় 15-16 মধ্যে রয়েছে বিভিন্ন অঞ্চলে, তবে সিলেটের মধ্যে কিছুটা কম, এছাড়া রংপুর, কালাই এসব অঞ্চলে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু নামছে। দেখি আমরা যদি আরেকটু যদি ট্রেকিং করি তাহলে দেখি কী অবস্থা।
তো সকাল সকাল যদি আমরা যদি একদম চলে যাই প্রিয় দর্শক, তো সকাল সকাল যদি আমরা চলে যাই তাহলে কি অবস্থা আমরা একবার দেখব। ঠিক 5টা 6টা এই সময়ের মধ্যে যদি চলে যায় তাহলে তাপমাত্রা অলরেডি কমছে, অনেকটা কমছে, প্রায় 10 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। তো অলরেডি আস্তে আস্তে কিন্তু আগামীতে কিন্তু ঠান্ডা কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তো অবশ্যই আপনারা টের পাবেন অবশ্যই। তো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, তো আমরা 2টোর মধ্যে যদি চলে আসি চট্টগ্রাম মহেশখালী এইসব সাইডে প্রায় 24-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, চট্টগ্রামে প্রায় 35 ডিগ্রি, কলকাতা দিকে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাবে, বরিশালের মধ্যে 24, কুমিল্লাতে কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের মধ্যে 23 ডিগ্রি, এছাড়া ময়মনসিংহের মধ্যে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে, খালাই 22, রংপুরের মধ্যে 22 ডিগ্রি, মালদা দিয়ে দেখা যাচ্ছে প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, পূর্ণিয়াতে 22 ডিগ্রি, এছাড়া এই যে বাগালপুরে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপর দামবাদের মধ্যে 25 থাকবে, এছাড়া রাঁচিতে 24, জামশেদপুর 26, খড়গপুরের মধ্যে 25 থাকবে, কলকাতার সাইডে দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পুরুলিয়াতে যদি আমরা চলে যাই তাহলে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু বয়ে যাবে আগামীকাল বুধবার 27 তারিখ। প্রিয় দর্শক, এক্সট্রা ওয়ার্নিং কোথাও নেই, অলরেডি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আংশিক আংশিক ধোঁয়াশা মেঘাচ্ছন্ন থাকবে, তবে কুয়াশা থাকবে বিভিন্ন অঞ্চলে। যদি একবার মেঘলা মোড়ে চলে গিয়ে যদি আপনাদেরকে সরাসরি আমরা এই মুহূর্তে মেঘলাটা দেখা দিব, বুধবার কেমন থাকবে আবহাওয়া বা মেঘাচ্ছন্ন। তো আমরা বুধবার 27 তারিখ যদি ট্রেকিং করে এই মুহূর্তে দেখি তাহলে দেশের কোথাও তেমন মেঘাচ্ছন্ন নেই, তবে কিছুটা বিচ্ছিন্ন কয়েক অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশটাই যে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায় আংশিক কিছুটা বিচ্ছিন্ন মেঘাচ্ছন্ন হতে পারে। তো অবশ্যই আপনারা যদি মেঘাচ্ছন্ন হয়ে যায় আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, এবং আজকের আপনাদের আবহাওয়া আজকে কেমন যাচ্ছে তাও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আজকের আবহাওয়া কেমন যাচ্ছে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আজকের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে ধোঁয়াশা কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে, পূর্ণিয়া আবার রংপুর সাইডে কিন্তু অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে, শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি, তারপর যে শিলংয়ের দিকে কিন্তু অলরেডি মেঘ কিন্তু তৈরি হচ্ছে, অলরেডি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন কিন্তু থাকছে, অলরেডি আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু শিলংয়ে এখানে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু বেশি, অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে বিভিন্ন অঞ্চলে। তবে দুবাংলার কোথাও ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু কোথাও নেই, তো অবশ্যই আপনারা টের পাবেন কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।